মোহাম্মদ ইব্রাহিম প্রশ্ন করেছেন বিদর্মীদেরকে বিয়ে করা যাবে কি না ভাই ইব্রাহিম বিধর্মীদেরকে বিয়ে করা বলতে আপনি যদি বুঝিয়ে থাকেন আহলে কিতাবদের বিয়ে তাহলে আমরা বলবো যে আহলে কিতাবদেরকে বিয়ে করা যায় যা ইয়াহুদি খ্রিস্টান তাদের মেয়েদেরকে আপনারা বিয়ে করতে পারবেন আপনাদের ছেলেদেরকে তাদের মেয়েদের সঙ্গে বিয়ে করাতে পারবেন কিন্তু আপনাদের মেয়েদেরকে মুসলমানদের মেয়েদেরকে তাদের ছেলেদের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না কারণ সন্তানরা তখন তাদের অনুগত হবে এবং অমুসলিম হবে আর আহলে কিতাবদের বিয়ের ক্ষেত্রে একটা ধোঁয়াশা থাকে অনেকেই বলেন যে আহলে কিতাবরা তো এ যুগে যারা আছে তারা বেশিরভাগই রসুল্লি করিম সাল্লা সাল্লামের প্রতি ইমান আনে না তারা তো ঈসা ইসলামকে আল্লাহর পুত্র বলেন এবং আরও অনেক কথা বলেন যেগুলো বলার ফলে তারা ইসলাম থেকে খারিজ হওয়ার মতো আখিরা তাদের মধ্যে আছে আমরা বলতে পারি তাহলে এরকম পরিস্থিতিতে আহলে কিতাবদের প্রতি ইমান আনয়ন করা আহলে কিতাবদের আহলে কিতাবদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া কতটুকু জায়েজ আছে আমরা উত্তরে বলব সম্পূর্ণরূপে জায়েজ আছে কারণ এটা আহলে কিতাবদের আজকে নতুন আঁকিদা নয় তারা তিন জিলকে বিকৃত করেছে আল্লাহ নবী ইসাকে আল্লাহর পুত্র বলেছে আমাদের রসুল আসসালামকে অবিশ্বাস করেছে রসুল আসলামের যুগেই ছিল তখনই কিন্তু এটাকে জায়েজ বলেছে বিধায় এখন সেটাকে নতুন করে দেখবার সুযোগ নেই এখন আমরা এটাকে জাহেজ বলবো তবে আহলে কিতাব ছাড়া অর্থাৎ যারা কোনো একটা আসমানি কিতাবে বিশ্বাস করেন এরকম লোক ছাড়া বাকি যারা আছে এদেরকে বিবাহ করার কোনো সুযোগ ইসলামী শরিয়াতে নাই সেটা বৌদ্ধ হোক সেটা হিন্দু হোক সেটা নাস্তিক হোক সেটা অন্য কোনো ধর্মের মানুষ হোক